হ্যালো ফ্রেন্ড, জয় হিন্দ, জয় ভারত। আজকে আমি নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের টপিকস হচ্ছে স্পোর্টস ব্লগ, মানে আজকে খেলা নিয়ে ব্লগ হবে। তো আজকের ব্লগ হচ্ছে MS ধোনি এবং সুরেশ রায়না 15 আগস্টে যে খেলা থেকে বিদায় নিয়েছে, আন্তর্জাতিক খেলা থেকে বিদায় নিয়েছে একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি থেকে এবং টেস্ট ম্যাচ থেকে, তো অলরেডি MS ধোনি বিদায় নিয়ে নিয়েছে। আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত হচ্ছে MS ধোনি একজন সুদক্ষ উইকেট কিপার এবং ব্যাটসম্যান, এবং ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম একজন ব্যাটসম্যান যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত উইকেট কিপিংটা ধরে রেখেছেন। কারণ ভারতের এর আগে অজয়রাত্তা, দিনেশ নাইমিয়া অনেকজন ছিল উইকেট কিপার, কিন্তু কেউ ধরে রাখতে পারেনি। এবং সৌরভ গাঙ্গুলি 2000 সালে প্রথম রাহুল দ্রাবিড়কে উইকেট কিপিং করানোর জন্য অফার করেন এবং রাহুল দ্রাবিড়কে পারমানেন্ট উইকেট কিপার তৈরি করেন। এবং ভারতের সেই হিসাবে উইকেট কিপারে খুবই মানে ঘাটতি ছিল, যার জন্য কেউ ভালো উইকেট কিপিং করতে পারতো না। এবং কাজ চালানোর জন্য রাহুল দ্রাবিড়কে 5 বছর ধরে উইকেট কিপিং করতে হয়েছে, পরে রাহুল দ্রাবিড় উইকেট কিপিং ছেড়ে দেয়, ফলে ভারত অনেক মানে অনেক সমস্যার সম্মুখীন হয়। ভারতের উইকেট কিপিংয়ের অভাব এবং ভালো ব্যাটসম্যানের অভাব ছিল সেই টাইমে। সৌরভ গাঙ্গুলি 2004 সালে একজনকে উইকেট কিপিংয়ের হাত ধরে নিয়ে আসেন ভারতীয় দলে, সে হচ্ছে MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি, যিনি ঝাড়খণ্ডে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ওর জন্য ঝাড়খণ্ডের রাঁচি শহরের নাম আরও সুনাম হয়ে গেছে। তিনি ভালো উইকেট কিপার নন, তিনি ভালো ব্যাটসম্যান, এবং তিনি একদিনের ম্যাচে 10,000-এর উপরে রান আছে, এবং তিনি উইকেট পিছনে ভালো ক্যাচ আর স্ট্যাম্পিং খুব ভালো করে। তিনি শুধুমাত্র যে খেলোয়াড় হিসাবে ভালো তাও নয়, ব্যাটসম্যান হিসাবে ভালো তাও নয়, তিনি একজন ভালো অধিনায়ক। প্রথম তিনি 2007-এ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় লাভ করে, তারপর 2011-তে 50 ওভারে বিশ্বকাপ জয়লাভ করে, তারপর ধীরে ধীরে তিনি চ্যাম্পিয়ন ট্রফিও জয়লাভ করে 2013-তে, এশিয়া টি-টোয়েন্টি কাপ এবং এশিয়া টি-টোয়েন্টি কাপও জয়লাভ করে, এশিয়া কাপও জয়লাভ করে, ফলে ভারতকে অনেক উপহার তিনি দিয়েছেন এই খুবই কম সময়ের মধ্যে। এবং অনেক তার অবদান খুবই অতুলনীয়, মানে তুলনার বাইরে। এবং তিনি যে এতটা মানে ভারতকে এগিয়ে নিয়ে গেছে, ভারতকে 1 নম্বর র্যাঙ্কে নিয়ে গেছে টেস্টে ও ওয়ানডেতে, আর ইয়াংস্টারদের যে পাওয়ারটা কীভাবে নিউট্রালাইজ করতে হয় সেটা দেখিয়েছেন। অনেক কিছু খেলা পরিবর্তন হয়েছে, ভারতের আত্মবিশ্বাস অনেক বেড়েছে, বড় বড় দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দিকে বড় বড় দলকে মানে হারিয়েছে, দেখতে গেলে খুবই মানে দলকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। এটা খুবই দুঃসংবাদ আমার মতে, বলে আরও খেলা উচিত ছিল, কিন্তু একটা হয় না বয়সের ছাপ আছে যে খেলা দীর্ঘদিন ধরে কেউ থাকে না, তো তাকে খেলা ছাড়তে বাধ্য হয়েছে সে। এবং আমি উইশ করছি সে এবার কোন জায়গায় যাবে ক্রিকেট খেলার পর, সে আম্পায়ারিংয়ে যাবে না কোচিং ক্রিকেট কোচ হবে বা ভাষ্যকার হবে, এবার তার ব্যাপার, তার ভবিষ্যৎ। তার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা MS ধোনিকে। আর দ্বিতীয় সুরেশ রায়নাও খুব ভালো প্লেয়ার, সে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন এবং ওয়ানডেতে ভালো খেলেছেন, টেস্টও ভালো খেলেছেন, এবং আরও তার কেরিয়ার আরও এগিয়ে যেত, এটা সঠিক সময় নয় ছেড়ে দেওয়ার সুরেশ রায়না। তবুও যখন ছেড়েছে কিছু ভালোই ভেবে ছেড়েছে, আমার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা দুটো প্লেয়ারকে, এবং আপনার মতন প্লেয়ার আরও আপনাকে দেখে অনুকরণ করে আরও প্রতিভা নতুন নতুন প্রতিভা জায়গা সুযোগ হোক, নতুন প্লেয়ার খেলোয়াড় আসুক দলে, আরও ভালো খেলুক, সুনাম করুক। আর আপনাদেরও মানে ভবিষ্যতের জন্য অগ্রিম শুভেচ্ছা, আপনারাও ক্রিকেটকে অনেক অবদান দিয়েছেন, সেই জন্য আমরা অনেক কৃতজ্ঞ ভারতীয় হিসাবে। জয় হিন্দ, জয় ভারত।